হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সাকিবকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে একটি জুয়ারির জন্য। দেখবেন আপনারা সেই ব্যক্তিকে, জুয়ারিকে। বন্ধুরা, দেখলেন আপনারা জুয়ারি আগারওয়ালকে। এই জুয়ারি একজন ভারতীয়। সবসময় আমরা সবাই বলি ভারতীয় আর বাঙালি নাকি বন্ধু, তারা নাকি বন্ধু। তাহলে সবসময় কেন ভারতীয়রা বাংলাদেশকে বাস দিয়ে থাকে? কাউসার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিন। কিছুদিন আগে পানি দিয়ে ডুবিয়ে মারলো, পেঁয়াজের দাম বাড়ালো, ইলিশ নিল, তারপর এখন সাকিবকে বাংলাদেশ থেকে সরিয়ে দিল। এই তো কিছুদিন পর খেলা ওয়ার্ল্ড কাপ, সাকিববিহীন বাংলাদেশ খেলবে, তাহলে বাংলাদেশে হারার চান্স অনেকটাই বেড়ে যাবে। ইন্ডিয়ার এটা একটা চাল ভাই, অনেক বড় চাল। আর এমনি তো ভাই বাজারে 10 টাকায় পাপন পাওয়া যায়, অনেক সময় খেতে খুবই টেস্ট লাগে। গাড়িতে যখন বসে থাকবেন খেতে খুব ভালো লাগবে। খাবেন ভাই, খাবেন পাপন ভাজা, খাবেন খুব মজা। ভাই একটি কথাই বলবো, বাড়িতে খান আর বাসে খান, যেখানে খুশি পাপন খান। পাপন খাবেন ঠিকই, পাপন কিন্তু কখন আপন হবে না, পাপন পাপনের মতোই থাকবে, পেটে যাবে, পেটে গিয়ে মনে করেন সত্য একদম আপনার যা আছে সব কিছুতে একদম সিস্টেমে, একদম সিস্টেমে ফেলাই দেবে। ভাই চলে যাচ্ছে সাকিব আমেরিকাতে, বাংলাদেশে আর আসবো কি আসবো না কোনো গ্যারান্টি নাই, যদি না আসে তাহলে কি হবে, দেখেন ভাই কি হয়। আর সবচেয়ে বড় কথা হলো এই যে যে জুয়ারির জন্য সাকিবের এই অবস্থাটা হলো, সেই জুয়ারির বিচার কই? সেই জুয়ারির বিচার কই? সাকিবরে তো এক বছর জন্য সাসপেন্ড করা হলো, জুয়ারির বিচার কই? বিচার কই ভাই? বিচার হইব, ঘোড়ার ডিম হইব। তো এই ছিল ভিডিওটি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড ওয়েটিং ফর আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।